এভরিওয়ান, আমি প্রিয়াঙ্কা আর তোমরা দেখছো পিউলিপ। চলো আজকে তোমাদের সাথে একটা নতুন ধরনের ভিডিও শেয়ার করব। পরিবেশটা দেখে তোমরা তো বুঝতেই পারছ আমি এখন চলে এসেছি মায়ের এখানে, আর এখানে এখন শীতলা পূজার মাঙ্গন চলছে, আর তারই একটা সুন্দর ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো আমাদের গ্রামে শীতলা পূজা উপলক্ষে 3 দিন মাঙ্গন হয়, আর আজকে তার 3য় দিন, আর এই 3 দিন মাঙ্গন শেষে কাল হবে পুজো। তো দেখতেই পাচ্ছ মা শীতলার কুলো চলে এসেছে বাড়িতে, আর মাঙ্গন মানে মা শীতলার এই কুলো নিয়ে এই 3 দিন ধরে গ্রামের প্রত্যেকটা বাড়িতে ঘোরা হবে। এটা শুধুমাত্র আমাদের গ্রামেই নয়, আমাদের আশেপাশে যতগুলো গ্রাম আছে প্রায় প্রত্যেকটা গ্রামে এভাবে শীতলার পুজো হয়ে থাকে। খুব ছোটবেলায় ঠাকুমাকে দেখতাম এই পুজোতে থাকতে, তখন ঠাকুমার সঙ্গে আমিও বেশ ঘুরে বেড়াতাম। এখন তো উনি নেই, তাই ওনার জায়গাটা মা নিয়েছে। তবে যত দিন যাচ্ছে এই পুজোর রীতিনীতি কিন্তু অনেকটাই বদলে যাচ্ছে। যেমন দেখো গ্রামের সব মহিলারা মিলে নাচ গান করছে, এটা কিন্তু আগে হতো না, এখন হয়। আর এই নাচ গান করে প্রত্যেকটা বাড়ি থেকে যে টাকা পয়সা তোলা হবে সেটা দিয়েই এনারা মন্দিরের জন্য নতুন বাসনপত্র কিনে রাখেন। এটা কিন্তু বেশ ইউনিক। যাই হোক, এখন সবাই চলেছে অন্য বাড়িতে, আর এভাবে এই গ্রামের প্রত্যেকটা বাড়ি বাড়ি ঘোরা হবে। আর এনাদের নাচ গান কিন্তু কাদামাটি ছাড়া একেবারে অসম্পূর্ণ। যাই হোক, চরটামি তো দিয়ে গেছে, আর মা এখন সবাইকে সেটাই ভাগ করে দিচ্ছে। বুবান তো প্রথমে বুঝতেই পারছে না এটা কি, একবার খাওয়ার পরেই এর টেস্ট ভালো রকম বুঝে গেছে। এরপর গ্রামের প্রত্যেকটা বাড়ি থেকে একে একে সবাই ফল নিয়ে যাবে মন্দিরে, যারা যারা উপোস থাকবে তাদের জন্য। সারা গ্রাম ঘুরে শেষেই একটা বাড়ি অবশিষ্ট রয়েছে, আর এরপরে সবাই মন্দিরে যাবে। আর এরপর গ্রামের সব মহিলারা মিলে, মানে যারা যারা উপোস রয়েছে তারা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবে। সবাই চলেছে এখন মন্দিরের দিকে, তো চলো আমরাও মন্দির থেকে ঘুরে আসি। আজকে পুজোর দিন, আর খুব ভোর ভোর সবাই চলে এসেছে মন্দিরে। এখন সবাই মিলে মায়ের কাছ থেকে বর নেওয়া হবে। আমার মা নিয়ে চলে এসেছে, এরপর এটাকে তুলে রাখা হবে ঠাকুর ঘরে সারা বছরের জন্য। এখন নিম দাঁতন নিয়ে এসেছি, বুবানের দাঁত পরিষ্কার করা হবে। দেখি দেখি দাঁতটা একটু দেখা, কালা পানা। তোর দাঁতটা দেখো, কিন্তু এত কালো হয়ে গেছে না, এখন আর পরিষ্কার হচ্ছে না। ও হবে না, দাও ওর কাছে। ওই তুই কর, ওই নিজে কর, রুবান নিজে নিজে করায়। কি তো খেতে নেই আজকে, অত জোরে করলে তো রক্ত বেরিয়ে যাবে। এই যে চাবি দিলাম, আর আমরা এখন যাচ্ছি মাঠে। মাঠে মানে ওই যে পুজোর মাঠে, কারণ এখন পুজো হচ্ছে। এইমাত্র স্নান টান করে নিলাম, এরপর যাচ্ছি পুজোর মাঠে। সবাইকে একবার করে দে, এই ও উল্টে পড়ছে। ওই যে ওই যে ওটা ওরকম করে, মজা আয়া, মজা মজা। এই তো ছবি ছবি, এই যে এই ছবি। কিছু বলবে তুমি?
তো এই গেল আমাদের গ্রামের শীতলা পুজো। আমি যতটা পেরেছি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। অতএব ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো। তো চলো দেখা হচ্ছে আমার টেক্সট ব্লগে।